হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন কোণায় কোণায় বিভিন্ন ধরনের জীবজন্তু পোকামাকড়ের উপস্থিতি রয়েছে, যাদের মধ্যে কিছু কিছু জীবজন্তু এতটাই ভয়ঙ্কর যে তাদের সামনে যদি কখনো মানুষ পড়ে তাহলে তার হাল খারাপ হয়ে যায়। এমনই কিছু পোকামাকড় ও জীবজন্তু নিয়ে আজকে আমাদের আয়োজন, তো চলুন শুরু করি। ফ্লিস, এটা এমন একটি ছোট্ট আকৃতির পোকা যারা সারা জীবন অন্য রক্ত খেয়ে জীবিত থাকে। ছোট্ট আকৃতির এই জীবটি দেখতে ছোট্ট হলেও এরা পুরো পৃথিবীতে প্লেগের মতো রোগ ছড়ায়। 14 শতাব্দীতে ইউরোপে 24 লক্ষ লোক মারা গিয়েছিল এই পোকার আক্রমণে। এই জীবটি এক প্রাণী থেকে অন্য প্রাণীর শরীরে বসবাস করে কাটিয়ে দেয়। তবে নিশ্চিত যে এরা বেশ কিছু রোগ ছড়িয়ে থাকে। এই পোকার পছন্দের প্রাণী হলো কুকুর, বিড়াল এবং মানুষেরও নাম রয়েছে, তাই বাড়িতে কুকুর বিড়াল থাকলে নিয়মিত তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরা যে প্রাণীর শরীরে বসবাস করে তাদের রক্ত খেয়ে হাজারেরও বেশি ডিম পারে, এমনকি এক মাসের মধ্যে সেগুলো 1 লক্ষ হয়ে যায়। সিসি ফ্লাই, আফ্রিকাতে থাকা এই মাছিগুলো এমন এক ধরনের মানব রোগ ছড়ায় যেটা মানুষের জন্য খুবই বিপজ্জনক। এই ধরনের মাছিগুলো যে রোগ ছড়ায় তার মধ্যে অন্যতম স্লিপিং সিকনেস, এমনকি এই রোগীকে সঠিক সময় চিকিৎসা না দিলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল, আবার এই রোগের চিকিৎসা করার জন্য যেসব ঔষধ ব্যবহার করা হয় তার সাইড ইফেক্ট ভয়াবহ। এই মাছি যখন কাউকে কামড়ায় তখন এক ধরনের বিষ মানুষের শরীরে ছেড়ে দেয়, ফলে সেই ব্যক্তি তার শারীরিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে সেই ব্যক্তির ঘুম না আসার কারণ হয়ে দাঁড়ায়। এই রোগটা এমনই ভয়াবহ যে আফ্রিকাতে এই রোগে আক্রান্ত হয়ে প্রায় অর্ধেক লোকের মৃত্যু হয়েছিল। রিবন ওয়ার্মস, এবার এই প্রাণীটিকে ভালোভাবে লক্ষ্য করুন, কিভাবে তার মুখ থেকে মাকড়সার জালের মতো এক ধরনের পদার্থ বের করছে। আপনি হয়তো এটাই ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, আসলেই সম্ভব। তবে এই পোকাটি নিজের জীবনের বিপদ দেখলেই যে কোনো জিনিসের উপরেই এটি ছড়িয়ে থাকে, যেটা সামনে থাকা যে কোনো জিনিসকে আটকে ধরে এবং শরীরের বিষ ছড়িয়ে দেয়, ফলে যে কোনো প্রাণী খুব সহজেই গুরুতরভাবে আক্রান্ত হতে পারে। তাই আপনারা এমন কোনো প্রাণী দেখলে খুব সাবধানে থাকবেন। বটফ্লাই, মৌমাছি প্রজাতির এই মাছিটি, যাদের মাছিদের মতোই খুব বিদঘুটে দেখায়, কিন্তু যে জিনিসটা বিপজ্জনক করে তুলেছে তা হলো এদের ডিম, কারণ এরা ডিম দেয় সাধারণত মানুষের ত্বক ব্যবহার করে। যদি এই মাছি কারো শরীরে বসে তবে কয়েক সেকেন্ডের মাঝে হাজার হাজার ডিম ছেড়ে দেয়। এই ডিম থেকে বের হওয়া লার্ভাগুলি সোজা মানুষের শরীরে ঢুকে যায়, সে কারণে সেই জায়গায় ভীষণ জ্বালাপোড়া ও চুলকানি শুরু হয়। পরে এই পোকা থেকে বাঁচতে লং টাইম ট্রিটমেন্ট অথবা সার্জারি করার প্রয়োজন হয়। ফায়ার অ্যান্ট, এই পিঁপড়ের এমন নাম দেওয়া হয়েছে তাদের প্রচণ্ড রাগের জন্য। এরা যেখানে কামড়ায় সেখানে প্রচণ্ড ব্যথা ও জ্বালাপোড়া হয়। এরা মাটিতে সাধারণত পিঁপড়ের কলোনি করে দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে, আর যদি অন্য কোনো প্রাণী কোনোভাবে তাদের কলোনিতে পা দিয়ে থাকে তবে মুহূর্তেই তারা সেই প্রাণীকে আক্রমণ করে থাকে। যদি কোনো ছোট্ট জীব তাদের কবলে পড়ে তবে তার প্রাণ শেষ হবে, এটা নিশ্চিত। এই পিঁপড়েগুলো আরও ভয়ঙ্কর হয় যখন তারা অন্য কাউকে আক্রমণ করে। প্রথমে অধিক পরিমাণ পিঁপড়ে তাদের শিকারের উপর চড়ে বসে, শিকারের শরীরে বিভিন্ন জায়গায় তাদের বিষ দাঁত বসিয়ে কামড়াতে থাকে, ফলে শিকারের সেই সব জায়গা এমন ব্যথা ও জ্বালাপোড়া হয় তাতে মনে হয় যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ছোট্ট কোনো প্রাণীকে আক্রমণ করলে কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়, তবে মানুষের ক্ষেত্রে তাদের কামড়ে ক্ষত স্থানে অধিক সময় ধরে ব্যথা ও জ্বালাপোড়া হয়ে থাকে। কিলারবি, কিলারবি নাম শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কতটা বিপজ্জনক। সাধারণত এই বিকে দেখতে হানি বিয়ের মতোই দেখায়, কিন্তু যে জিনিসটা এদের বিপজ্জনক করে দেয় সেটা হলো এদের টেম্পেরামেন্ট। সাধারণত এরা খুবই রাগি স্বভাবের হয়, এদের সামনে কোনো প্রাণী আসলেই তারা একসাথে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। এদের গায়ে এক ধরনের বিশেষ বিষ লেগে থাকে যেটা যে কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আরও বেশি ভয়ঙ্কর হয় যখন এরা একসাথে আক্রমণ করে, কারণ এদের একটা দলে 80,000-এরও বেশি মৌমাছি থাকে, তাই এরা যদি একবার রেগে গিয়ে কাউকে আক্রমণ করে তবে বুঝতেই পারছেন তার পরিণতি কি হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।